হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেনিন লাইফস্টাইল চ্যানেল। আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। যারা যারা আমার চ্যানেলে এসেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আমার সকালের নাস্তাটা শেষ করে রান্নাঘরে চলে এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো আমি আজকে বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছিলো আবার। এটা হচ্ছে বড় রুই মাছ, 2 কেজি ওজনের, 500 টাকা নিয়েছিল। তো এটা মাছটা আমি ধুয়ে নিই আর সঙ্গে সঙ্গে এখানে আমি ভাতটা বসাই দিয়েছি, কারণ এখন 1:45 মতো বাজতেছিল। আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। তো নাস্তা করে আমি রান্নাটায় চলে আসলাম রান্নাঘরে। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি মাছগুলো ধুয়ে নিই। তো দেখুন, মাছে কিন্তু এখানে কিন্তু অনেক ময়লা থাকে এবং রক্ত থাকে। পেটুগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তারপরে ফ্রিজে রাখবেন। দেখবেন অনেক ক্লিয়ার হবে আর মাছে কোনো গন্ধ থাকবে না। মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরে আপনারা ফ্রিজে রাখবেন, দেখবেন অনেক পরিষ্কার হবে, কোনো গন্ধ লাগবে না খেতে। তো বন্ধুরা ভিউয়ার্স, তা আমি আজকে রুই মাছ একটু ভেজে আলু বেগুন দিয়ে একটু ঝোল রান্না করব। তো আগের দিন আমি একটা মাছ আর কি এনেছিলাম, তো সেটা খাওয়া যায়নি গন্ধ, তার জন্য আমার হাজব্যান্ড আজকে আবার মাছ নিয়ে আসলো। রুই মাছের পেটি আজকে রান্না করব, পেটি আর গাদা 4 পিস মাছ আর কি ভেজে ঝোল করব। খুব সংক্ষেপে আপনাদেরকে আমি রান্নাটা দেখাবো। তো আশা করছি আমার সঙ্গেই থাকবেন আপনারা। তো আর কথা না বলে রান্নাটায় চলে আসি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ধুয়ে আমি ডিপ ফ্রিজে তুলে রেখেছি। আমি এখানে 4 পিস মাছ ভেজে রান্না করব, তার জন্য আমি মাছে একটু হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আর আরেক পাশে আমি চুলাতে ভাতটা বসাই দিছিলাম, ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা আমি নামিয়ে রেখেছি। আর আমি এখন ওই পাশে তেলটা গরম হতে দিয়েছি কড়াইতে। তা আমি এখন মাছটা একটু কড়া করে ভেজে নেব। কড়া মাছ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর কি। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমাকে। তো দেখতে পাচ্ছেন আমি ডুবো তেলে মাছগুলো ভাজবো, তাহলে মাছটা আর লেগে যাবে না কড়াইয়ে, সুন্দরভাবে মচমচে করে ভাজা হয়ে যাবে। এটা আমার নতুন কড়াই, আশা করছি বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আপনারা। তো তেলটা গরম হোক, তারপরে আমি মাছ দিয়ে দেবো একটা করে। তো ভিউয়ার্স, চলে আসলাম মাছটা ভাজি করার পরে। তো আমার মাছ কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি ভাজা হয়ে গিয়েছে, কারণ সম্পূর্ণটা আপনাদের দেখানো সম্ভব হচ্ছিল না আমার। তো মচমচে করে আমার রুই মাছটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি একটা করে তুলে আমি এক সাইডে তুলে রাখবো। দেখতে পাচ্ছেন আমার মচমচে করে মাছটা ভাজা হয়ে গেল। তো তেলটা গরম হওয়ার পর আপনি যাই ভাজি করবেন, দেখবেন কিন্তু কড়াই লাগবে না আর কি। এই কড়াইটা আমার অনেক পছন্দ হয়েছে। মাছটা ভাজা হয়ে গেল, আমি এই তেলে আলু বেগুন আর হচ্ছে কচুর বইটা একটু ভেজে নেব। ভেজে রান্না করলে দেখবেন রান্নাটা টেস্ট একটু মজা লাগে আর কি, ভালো লাগে, কাঁচা কাঁচা লাগবে না আর কি। তো এটা আমার আম্মুর কাছ থেকেই শেখা আর কি। তো আম্মু আমাকে শিখাই দিছিল আলু বেগুন, মাছটা ভাজা হলে আলু বেগুন মানে সবজিটা আর কি একটু তেলে ভেজে নিলে কি হয়, মানে কাঁচা গন্ধটা থাকে না, একটু মচমচে লাগে আর কি খেতে। তা আমি একটু হালকা করে ভেজে নিব। ভিউয়ার্স, আমার সঙ্গেই থাকবেন আপনারা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আসলে আলু বেগুনের ভিতরে আমি পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিছিলাম। তো আমি আর আলু বেগুনটা উপরে তুলে রাখিনি, তো একটার ভিতরে আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা, তারপরে একটু লবণ দিলাম পরিমাণ মতো। তো এখন আমি দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো। এখন দিব 2 চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো।
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। যতটুকু রান্না ততটুকু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণটা ইউজ করবেন। তো আমি এখানে যতটুকু রান্না করছি ততটুকুই আমি দিচ্ছি আর কি, পরিমাণ মতো আলু বেগুন আর কচু বইয়ের তরকারি দিয়ে আজকে একটা মাছের ঝোল রান্না করছি। আশা করছি ভিউয়ার্স আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা আমি এখন এটা একটু কষাই নিব, তারপরে আমি এখানে একটু আদা রসুন পেস্টটা দিয়ে নিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আজকে আমার ধনে পাতা ছিল না, তার জন্য আমি একটু বেশি করে আদা রসুন পেস্ট দিলাম। তাহলে কিন্তু একটু রান্নাটা একটু টেস্ট ভালো হবে। আদা রসুন আর জিরা বাটা আমি আর কি দিলাম। তো আমরা এটা খাই তার জন্য আমরা ইউজ করলাম। তো আপনারা যদি মাছে না ইউজ করতে চান আদা রসুন বাটা, তো আপনারা শুধু আপনারা অনেকেই মাছে আর কি আদা বাটা দেয় না আর কি, তো রসুন বাটা দেয়। আমরা সবই দেই আদা রসুন জিরা বাটা দিয়ে। আমি একটু কষাই নিচ্ছিলাম আলু বেগুনটা মশলার সঙ্গে, মশলাটা যেন পুড়ে না যায় আমার। তারপরে একটু মশলাটা কষে আসলে আমি একটু পানি দিয়ে, ঝোলের পানি দিয়ে ঢেকে দেব। ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার আলু বেগুনের ঝোলের তরকারিটা বলক উঠে এসেছে। তো আমি এখন এখানে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে নিব। ততক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভেজে রাখা মাছগুলো আমি বলক ওঠার সঙ্গে সঙ্গে দিয়ে নিচ্ছি, কারণ মাছটা আমার আগে থেকেই ভাজা ছিল, তো তার জন্য আমি আর কি মাছগুলো দিয়ে নিচ্ছিলাম। এভাবে কিন্তু আপনারা খুব সংক্ষেপে সহজেই রান্না করতে পারেন একটা আলু বেগুনের সিম্পল রান্না, ঝোলটা রান্না করে আপনারা পরিবেশন করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই রাখতেছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।